রিলিগেশন বাঁচিয়ে লিডস সমর্থকদের এভাবেই ধন্যবাদ জানিয়ে গিয়েছিলেন রাফিনিয়া। সেই লিডস ছেড়েই গেলেন ব্রাজিলিয়ান উইঙ্গার। বার্সেলোনার সঙ্গে চুক্তি হয়ে গেছে এই গুঞ্জন ডালপালা মেলেছে বহুদিন আগে। এই হয় তো আবার যেন পেছায়, দোলাচল শেষ, আনুষ্ঠানিক ঘোষণাও এসে গেছে। ২৫ বছর বয়সী এখন বার্সেলোনার এই ফুটবলার, ৫৮ মিলিয়ন ইউরো খরচ করতে হয়েছে ব্লগ রানাদের। এক রাফিনিয়ার ডিল নিয়ে যত জল ঘোলা হলো তার ফিরিস্তি অল্প কথায় না দিলেই নয়। ধারণা করা হচ্ছিল চেলসিতে যোগ দেবেন রাফিনিয়া, নতুন খেলোয়াড় আনার আগে করতে হয় মেডিকেল টেস্ট। চেলসি সেই প্রস্তুতিও পর্যন্ত নিয়ে রেখেছিল, এরপরই দৃশ্যপটে এলো বার্সেলোনা। লিডস তখন দাম হাঁকাচ্ছেই, ৬০ মিলিয়ন ইউরো ছুঁই ছুঁই হয়ে গেছে রাফিনিয়ার দাম। আর ১০টা লাতিন আমেরিকার ফুটবলারের মতোই বার্সার প্রতি এমনিতেই একটা আলাদা টান ছিল রাফিনিয়ার। তার ওপর বার্সেলোনা কিংবদন্তি ডেকো আবার তার এজেন্ট। ডেকো অবশ্য পরে চেলসিতেও খেলেছেন, কিন্তু বার্সেলোনার সঙ্গে ২-২-৪ মিলে যাওয়ায় সঙ্গে সঙ্গেই ডেকো বার্সার বোর্ড নিয়ে বসেছিলেন বৈঠকে। শেষটা সুখেরই হলো বার্সেলোনা আর রাফিনিয়ার, কিন্তু বার্সেলোনার আবার গরিব হয়ে যাওয়ার গল্প তো আপনি কালে ভদ্রে শোনেন। তাহলে এই টাকা এলো কোত্থেকে? টেলিভিশন রাইটসের জন্য আরও ১৫% টাকা বার্সার অ্যাকাউন্টে ঢোকার কথা, তাতে হয় ৩০০ মিলিয়ন ইউরো। দাবিটা বিশ্বস্ত সূত্র দ্য অ্যাথলেটিকের। বার্সেলোনার বিশ্বাস এই অর্থের যোগান ওদের আরও কিছু ফুটবলার দলে ভেড়াতে সাহায্য করবে। বার্সার আগ্রহের লাইনে আছে চেলসির দুই ফুলব্যাক সিজারে আসপেলিকুইতা ও মার্কোস আলোনসো, কিন্তু সেই ডিলও আজকে আছে। আজকে আছে রবার্ট লেভানডফস্কির সম্ভাব্য চুক্তিটাও। ৩৩ বছর বয়সী পোলিশ স্ট্রাইকারকে দলে ভেড়াতে হলে আগে দরকার টাকার নিশ্চয়তা। বায়ার্নের সঙ্গে লেভানডফস্কির চুক্তিটার মেয়াদ আছে আরও এক বছরের। লেভানডফস্কি নিজেও আসতে চান, তার এই চাওয়া বেশ তুষ্ট করেছে বার্সার বোর্ডকে। আর গেল তিন মৌসুম ধরে গড়ে ৫০ গোল করা এই ফুটবলার দলে ভেড়ালে বড় ক্লাব হিসাবে বার্সার মানটাও ধরে রাখা হয়। এসব কিছুই বলছে লেভানডফস্কির সঙ্গে ডিলটা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বার্সার। এসব দাবি দ্য অ্যাথলেটিকের। রিফাত মাসুদ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.